আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা আজকে দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আমাদের যে অনুপাত বিশ্লেষণ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি দুইটা ক্লাস নিয়ে ফেলেছি। প্রথম ক্লাসে আমরা নিয়েছিলাম আমাদের যে লিকুইডিটি রেশিও আছে, অর্থাৎ তারল্য অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, চলতি অনুপাত, দ্রুত অনুপাত, ত্বরিত অনুপাত, চলতি মূলধন অনুপাত এগুলো। আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রফিটেবিলিটি রেশিও, অর্থাৎ মুনাফা অর্জন যে আমাদের অনুপাত গুলো আছে, যেমন মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এগুলো এবং বিভিন্ন আবর্তন অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, যেটার আর একটা নাম হলো তোমার সলভেন্সি রেশিও। তোমরা হয়তো জানো যে একটা ফার্ম তার মূলধন কাঠাময় বা একটা ফার্ম তার কতটুকু মূলধন ঋণপত্র বা ঋণ মূলধন রাখতে পারবে এবং কতটুকু সে শেয়ার মূলধন রাখতে পারবে, এই বিষয়ে আলোচনা করে ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। তো এই মূলধন কাঠামোর রেশিও বা তোমার এই যে সলভেন্সি রেশিও, যেটাকে আমরা বলি সচ্ছলতা রেশিও, দায় মালিকানা তহবিল সম্পদ এই সমস্ত বিষয়ে আলোচনা নিয়ে যে সূত্রগুলো আমাদের সামনে আছে সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও বা সচ্ছলতা রেশিও। ইনশাল্লাহ টুডেজ উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল উইথ আস টিল দ্য এন্ড অফ দিস ক্লাস। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে তোমরা আশা করি যে স্ক্রিনে তোমরা বেশ কিছু রেশিও দেখতে পাচ্ছ। তোমরা আমরা আজকে 9 নাম্বার যে রেশিও আছে সেটা থেকেই আসলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। তো আমি আমাদের এক বন্ধু আমাদের রিমি আছে আমাদের সামনে, রিমিকে আমি অনুরোধ করব যে মিমি রিমি তুমি আমাদের 9 নাম্বার যে সূত্রটা আছে সেটা কি আছে একটু পড়ে আমাদেরকে শোনাও। জি স্যার, দাঁড়াও দেখা যাবে, আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো? না যেটাকে আমরা বলছি যেটা সূত্র হলো বহির্দয় ভাগ মালিকানা তহবিল, এবং এটার আদর্শ অনুপাত হলো 1:1:3। অর্থাৎ মালিকানা তহবিলের এগেনস্টে আমার কতটুকু বহির্দায় থাকবে। দায় মালিকানা অনুপাতের মূল কাহিনী হলো যে আমাদের তোমরা খেয়াল করো, আমি এখানে বলে দিচ্ছি, দায় মালিকানা অনুপাত মানে হলো তোমার কতটুকু মালিকানা তহবিলের এগেনস্টে কতটুকু তোমার দায় থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু মূলধন কাঠামোতে বলছি যে আমাদের কতটুকু ঋণ মূলধন থাকবে এবং কতটুকু আমাদের শেয়ার মূলধন থাকবে, এটা কিন্তু আমাদের মালিকা মূলধন কাঠামোর আলোচ্যের বিষয়। তো দায় মালিকার অনুপাত এটা কিন্তু আসলে সে মূলধন কাঠামো কি হিট করতেছে, অর্থাৎ আমার কতটুকু মূলধনের কতটুকু আমাদের মালিকানা তহবিল অর্থাৎ আমাদের শেয়ার মূলধন থাকবে এবং কতটুকু আমাদের ঋণ মূলধন থাকবে। তো এখানে ঋণ মূলধন বলতে আসলে বহির্দায়ের একটা অংশ বোঝাচ্ছে। তো এটা হলো আমাদের দায় মালিকান অনুপাতের সূত্র। তো এখানে মালিকানা তহবিল আছে, মালিকানা তহবিল কি সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না, কারণ মালিকানা তহবিল কি এটাকে তো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। তো মালিকানা তহবিলের ভিতরে আমাদের কি কি আইটেম থাকে? শেয়ার মূলধন থাকে, অগ্রাধিকার শেয়ার থাকে, সঞ্চিত তহবিল থাকে, সংরক্ষিত আয় থাকে, ঠিক আছে, বিভিন্ন সঞ্চিতি থাকে, এটা কিন্তু আমাদের মালিকানা তহবিলে থাকে, এটা আমরা বিগত ক্লাসে আলোচনা করছি। তো আজকে দেখো বহির্দায়ের ভিতরে কি কি আইটেম থাকে। বহির্দায়ের ভিতরে দুইটা আইটেম থাকবে, একটা হলো চলতি দায় এবং দীর্ঘমেয়াদী ঋণ। মোট চলতি দায় এবং দীর্ঘমেয়াদী ঋণ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা বহির্দায় পাবো। ঠিক আছে, তো দীর্ঘমেয়াদী ঋণ বলতে যেই ঋণগুলোর পার্সেন্ট থাকে, যেমন বন্ধকি ঋণ থাকতে পারে, 5% বন্ধকি ঋণ থাকতে পারে, 10% ঋণ থাকতে পারে, অর্থাৎ পার্সেন্ট আসে এমন ঋণগুলোই কিন্তু আসলে দীর্ঘমেয়াদী ঋণ। তো এখন এর আদর্শ অনুপাত কত আছে একটু দেখো তো রিমি, বলো তো আদর্শ অনুপাত কত আছে?
আচ্ছা রিমি নাই, তাসনিম একটু বলতো দায় মালিকানা অনুপাতের আদর্শ মান কত? 1:1 থেকে 1:3। 1:1 থেকে 1:3, এটার মানে হলো 1:1 থেকে 1:3 মানে হলো তোমার যদি 1 টাকা মালিকানা তহবিল থাকে তুমি 1 টাকার ঋণ মূলধন নিয়ে চলতে পারবা। তবে এটা সবচেয়ে ভালো হয় যে তোমার যদি 1 টাকা তোমার ঋণ মূলধন থাকে, ঋণ মূলধন যদি 1 টাকা থাকে কমপক্ষে 3 টাকা তোমার মালিকানা তহবিল থাকা উচিত, না হলে কিন্তু তোমার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। তার মানে 1:1 থেকে 1:3 এটার ভিতরে যদি তোমার অ্যান্সার থাকে তাহলে সন্তোষজনক, আর এটার চেয়ে কম হয়ে গেলে সন্তোষজনক না। অর্থাৎ মালিকানা তহবিলের অ্যাগেনস্টে যদি আমাদের ঋণ মূলধন বেশি হয়ে যায়, বহির্দায়ের পরিমাণ বেশি হয়ে যায়, সেটা আমাদের জন্য সন্তোষজনক না। তবে ঋণ মূলধনের অ্যাগেনস্টে মালিকানা তহবিল যদি বেশি থাকে সেটা আমাদের জন্য সন্তোষজনক। আর মালিকানা তহবিল কি সেটা আলোচনা করার দরকার নেই, সেটা আমি তোমাদেরকে বলে দিছি, আশা করি সেটা বুঝতে পারছো। আচ্ছা পরের সূত্রটা পড়ো, 10 নম্বর। নিট মালিকানা মোট সম্পদ অনুপাত সমান মালিকানা তহবিল ভাগ মোট সম্পদ। নিট মালিকানা মোট সম্পদ অনুপাত, অর্থাৎ তোমার সম্পদের এগেনস্টে কতটুকু তোমার মালিকানা তহবিল আছে। সম্পদ বলতে তো তোমরা বুঝতে পারো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, বিনিয়োগ সবগুলো। তো এখানে এটার আদর্শ মান আছে 3:4, মানে 3 টাকা যদি তোমার মালিকানা তহবিল থাকে অবশ্যই 4 টাকা তোমার হাতে সম্পদ থাকতে হবে। যদি এই রেশিওর ভিতরে থাকে তাহলে সন্তোষজনক, আর মালিকানা তহবিলের এগেনস্টে যদি সম্পদ বেশি থাকে তাহলে আরো সন্তোষজনক। বাট মালিকানা তহবিলের এগেনস্টে যদি সম্পদ কম থাকে, অর্থাৎ 3:4 না হয়ে 3:3 বা 3:2 যদি হয় তাহলে আমরা বলবো যে এই প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক না। আচ্ছা পরের এটা পড়ো, শেয়ার প্রতি আয় ইকুয়াল কর বাদ নিট লাভ ভাগ ইকুইটি শেয়ারের ভাগ যুক্ত কর কিন্তু 100। এইটা কিন্তু রেজাল্ট আসবে পার্সেন্টেজে। তোমাদেরকে বলেছিলাম যে আবর্তনের অনুপাত আসে বাড়ে আর আয়ের অনুপাত গুলো আসে পার্সেন্টেজে, এই কারণে 100 দিয়ে আমরা গুণ দিই। তো এটার এটার সূত্র হলো উপরে থাকবে কর বাদ নিট লাভ আর নিচে থাকবে তোমার ইকুইটি শেয়ারের ভার যুক্ত গড়, এবং এইটার রেজাল্ট যত বেশি হবে ততই কিন্তু আসলে ভালো। আদর্শ মান আসলে ওভাবে দেওয়া নাই। তো এই হলো আসলে আমাদের আজকের সূত্রগুলো, আমরা এখন সরাসরি একটা অঙ্কে চলে যাই। আশা করি তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ, জুই যদি থাকো জুই উদ্দীপকটা একটু পড়ে শোনো। স্যার আরেকজনকে পড়তে বলেন, এখানে সাউন্ড বেশি। আচ্ছা সমস্যা নাই পড়ো, সমস্যা নাই পড়ো। মান্না লিমিটেডের 31 ডিসেম্বর 2015 সালের আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হল। মূলধন ও দায় সমূহ, সাধারণ শেয়ার মূলধন 9 লাখ, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন 4 লাখ, সাধারণ সঞ্চিতি 5 লাখ, লাভ ক্ষতি হিসাব 3 লাখ, 12% ঋণপত্র 3 লাখ, ব্যাংক জমাতিরিক্ত 2 লক্ষ, বকেয়া খরচ 5,000, প্রদেয় হিসাব 1 লাখ, আয়কর সঞ্চিতি 50,000, কর্মচারী কল্যাণ তহবিল 2 লাখ, প্রদেয় বিল 1,50,000। তারপরে সম্পদ সমূহ, ভূমি ও দালান কোঠা 9 লাখ, কলকব্জা ও যন্ত্রপাতি 6 লাখ, আসবাবপত্র 2 লাখ, মজুদ পণ্য 5 লাখ, বিবিধ দেনাদার 7 লাখ, প্রাপ্য বিল 1,60,000, অগ্রিম খরচ 5,000, নগদ তহবিল 40,000। অন্যান্য তথ্য, নিট বিক্রয়, নিট বিক্রয় 40 লাখ টাকা এবং কর বাদ নিট লাভ 4 লাখ টাকা। ওকে সম্পত্তির, ওকে আমরা আর পড়ার দরকার নাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আসলে আজকে আমরা যেই সূত্রগুলো আজকে আমরা সমাধান করব, সম্পত্তির উপর মুনাফার অনুপাত এটা আমরা সমাধান করব, চলতি অনুপাত করার দরকার নাই কারণ এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। দায় মালিকানা অনুপাত মূলত এই দুইটাই আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ, এই দুইটাই আমাদের আজকে আলোচনার বিষয়। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই দুইটা যে আমি আজকে সমাধান করব অবশ্যই অবশ্যই তোমরা এটা ভালো করে খেয়াল করবা, তাহলে আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে এটার উত্তর দেওয়া তোমাদের পক্ষে সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে হলো সম্পত্তির উপর মুনাফার অনুপাত, এইটার সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা যদি একটু লিখো তাহলে সুবিধা হবে। আমাদের প্রশ্নটা হলো সম্পত্তির উপরে
মুনাফার অনুপাত। আচ্ছা, এটার সূত্র হলো, তোমরা খেয়াল করো, আমি সূত্রটা লিখে দিচ্ছি, এটার সূত্র হলো, উপরে হলো কর বাদ নেট লাভ ভাগ মোট সম্পদ। মোট সম্পদ বলতে কিন্তু আসলে মোট বাস্তব সম্পদই আসবে। আচ্ছা, জুই কি বলতে, তাসলিম কি বলতে পারবা, বাস্তব সম্পদ বলতে আসলে কোন জিনিসটা বাদ যায়? তাসলিম বলতে পারবা, বাস্তব সম্পদ যদি আমরা বলতাম তাহলে কোন জিনিসটা আমরা বাদ দেব? তাসলিম কি আসো আমাদের সাথে? তাসলিম, আচ্ছা জুই বল। হ্যাঁ, অলিক সম্পদ বাদ দেবো, রাইট, তোমার উত্তর সঠিক, অলিক সম্পদ বাদ দেবো। কর বাদ নিট লাভ কত আছে দেখো, কর বাদ নিট লাভ কত বলো? 4 লাখ, তাই না? আর মোট সম্পদ কত আছে তাসনিম বলো, মোট সম্পদ কত আছে? মোট সম্পদ হচ্ছে 31,05,000। 5,000, রাইট। গুণ দাও 100, রেজাল্টটা বের করো তোমরা কত আসে। আচ্ছা কত আসে বের করো তো, এখানে কত আসে? 0.1288। তাহলে আমাদের 12.88% আসে, তাই তো? 12.88%। আচ্ছা, তাহলে এইটা কি বুঝতে পারছো, সম্পত্তির উপর মুনাফার অনুপাত? ওকে, এটা আমাদের হয়ে গেছে, আশা করি এটা তো বুঝতে পারছো। এখন আসো দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত সূত্রটা কি জানো ছিল বলো তো? তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও, হ্যাঁ বলো, দায় মালিকানা, দায় ভাগ মালিকানা তো অভিন্ন, হ্যাঁ, মোট বহির্দায় ভাগ ভাগ মালিকানা তো হবে, মালিকানা তো হবে, ঠিক আছে। এটা হলো আমাদের সূত্র, মোট বহির্দায় ভাগ মালিকানা তো হবে। তাহলে এখানে আমাদের এখন বহির্দায়টা বের করতে হবে। বহির্দায় আমি বলছি, বহির্দায় কিভাবে বের করে, বহির্দায় হলো মোট চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, মোট চলতি দায় প্লাস, এখানে দীর্ঘমেয়াদী ঋণ বলতে 12% ঋণপত্র আছে, আমরা এটাই যোগ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন বলো, চলতি দায়ের ভিতরে কি কি আইটেম যাবে? বকেয়া খরচ, ব্যাংক জমা, অতিরিক্ত প্রদেয় হিসাব, আয়কর সঞ্চিতি, প্রদেয় বিল, আমাদের চলতি দায়ের আইটেম কয়টা আছে আমরা একটু দেখি। এইখানে আছে ব্যাংক জমা অতিরিক্ত আছে, এখানে এই পর্যন্ত আছে, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, আয়কর সঞ্চিতি, আর একটা হলো প্রদেয় বিল। তাহলে মোট কত হয় তাসনিম বলো তো? ৫,০০০০, তাই না? জি স্যার, মোট চলতি দায় হয় ৫,০০০০, ৫,০০০০, আর এখানে দীর্ঘমেয়াদী ঋণের ভিতরে একটাই আছে, দীর্ঘমেয়াদী ঋণের ভিতরে একটাই আছে, কত আছে? 3 লাখ। তাহলে মোট হয় কত? 8,05,000। 8,05,000। ওকে, এখন আমাদের ই বের করতে হবে, মালিকানা তহবিল। মালিকানা তহবিলের ভিতরে কি কি আইটেম যাবে আমরা যদি একটু দেখি। মালিকানা তহবিলের ভিতরে কি কি আইটেম যাবে আমরা যদি দেখি, এখানে যাবে শেয়ার মূলধন আছে,
এখানে সাধারণ সরি সাধারণ শেয়ার মূলধন আছে, এটা যাবে অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি লাভ ক্ষতি হিসাব। এখানে চারটা আইটেম আছে, সাধারণ শেয়ার মূলধন, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি লাভ ক্ষতি হিসাব, আর এখান থেকে একটা আছে কর্মচারী কল্যাণ তহবিল। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? 9 লাখ, 13 লাখ, 13 আর 5, 18, 18 আর 3, 21, এখানে 21,000, 23 লাখ আসে, আর এখানে 2,000, 23 লাখ। তাহলে মালিকানা তহবিল আমাদের মোট আসে 23 লাখ। তোমরা কিন্তু ব্যাখ্যাটা ঠিকভাবে দিও, আমি কিন্তু ব্যাখ্যা লিখলাম না, আমি সরাসরি লিখে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে মোট বহির্দায় হয় আমাদের 8,05,000 ভাগ 23 লাখ। তাহলে কয়বার আসে? এটা কিন্তু অবশ্যই বারে আসবে। ঠিক আছে, 0.35 বার না, এটা আসবে অনুপাতে। ঠিক আছে, তাহলে কত আসছে এই পাশে? সেইখানে 1:0.35 না না, 1:1 কিন্তু পরে যাবে, একটা কিন্তু পরে যাবে, একটা কিন্তু পরে যাবে। ঠিক আছে, প্রথমে অংশটা কত আসছে? প্রথমে 0.35 আসছে, 0.35:1। একটু খেয়াল করো, আমাদের নিচের অংশটা কিন্তু সবসময় এক হবে এই দায়মালিকান অনুপাতের ক্ষেত্রে, কিন্তু চলতি অনুপাত বা অন্য অনুপাতের ক্ষেত্রে কি হইতো, আমরা উপরেরটা থেকে নিচেরটা ভাগ দিতাম। এই ক্ষেত্রে উপরেরটা থেকে নিচেরটা ভাগ দিছি, বাট এখানে বড় অংশটা কত? 23 লাখ। তাই বড় অংশ যেটা সেই পাশে এক হবে, তার মানে আমাদের 1 টাকা আছে শেয়ার মূলধন বা মালিকানা তহবিলের এগেনস্টে 35 পয়সা হলো আমাদের বহির্দায়। তার মানে আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানের অবস্থা মোটামুটি ভালো, কারণ এটার আদর্শ মান কত ছিল? এটার আদর্শ মান ছিল 1:1। ঠিক আছে, 1:1 হইতো 1:3, কিন্তু আমাদের এখানে একটু কম আছে, তার মানে আমরা খুব একটা ভালো বলবো না। ঠিক আছে, এটা খুব একটা ভালো যে আছে তা বলবো না, কিন্তু মানে দায় কম আমাদের, মালিকানা তহবিলের চেয়ে দায় কম, ওই দিক থেকে আমরা বলতে পারি যেটা ভালো অবস্থানে আছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি তাই না? টোটালটাই আমরা বুঝতে পারছি না? জি স্যার। ওকে জি স্যার। আচ্ছা, এই উদ্দীপকটা পড়ো, এটা এটা রিমি পড়ো। উদাহরণ 3, 31 ডিসেম্বর 2012 তারিখে রাত্রি এন্ড কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। মূলধন ও দায়, শেয়ার মূলধন 5 লক্ষ টাকা, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 2 লক্ষ টাকা, ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, 10% ঋণপত্র 1,50,000 টাকা, পাওনাদার 3 লক্ষ টাকা, মোট 15 লক্ষ টাকা, সম্পদ সমূহ স্থায়ী সম্পদ 6,50,000 টাকা, প্রাপ্য আয় 1 লক্ষ, মজুদ পণ্য 2,50,000 টাকা, দেনাদার 2,50,000 টাকা, নগদ তহবিল 2,50,000 টাকা, মোট 15 লক্ষ টাকা। উপরের তথ্যাবলী হতে নিম্নোক্ত সচ্ছলতার অনুপাত গুলো নির্ণয় করা হলো। 1. দায় মালিকানা অনুপাত, 2. নিট মালিকানার মোট সম্পদ অনুপাত, 3. মোট দায় মোট সম্পদ অনুপাত, 4. মূলধন গিয়ারিং অনুপাত। প্রতিষ্ঠানের সচ্ছলতার অনুপাতের সূত্রটা কি ছিল জানো বলতো? বহির্দায় ভাগ মালিকানা তহবিল। ঠিক আছে, তাহলে আগে আমরা বহির্দায় বের করি। আচ্ছা, বহির্দায় এখানে কি কি আইটেম আছে, বহির্দায়ের ভিতরে কি কি আইটেম আছে বলতো? এখানে বহির্দায়ের ভিতরে মোট চলতি দায়, মোট চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী
ঋণ। ওকে, এখন চলতি দায়ের ভিতরে কি কি আইটেম আছে আমরা দেখি, বলতো কি কি আইটেম আছে চলতি দায়ের ভিতরে? ব্যাংক জমাতিরিক্ত আর পাওনাদার, এই দুইটাই তো আছে তাই না? ব্যাংক জমাতিরিক্ত আর পাওনাদার এই দুইটাই না? আর দীর্ঘমেয়াদী ঋণের ভিতরে কোনটা আসবে? আচ্ছা, তাহলে আমরা টাকার পরিমাণ বসাই। ব্যাংক জমাতিরিক্ত কত আছে দেখো তো, বলতো। আর ঋণপত্র আছে 150,000 তাই না? ঋণপত্র আছে 150,000। তাসনিম বলো মোট কত আসে? মোট আসে 5,00,000। আচ্ছা, এরপর আমাদের এই যে মালিকানা তহবিলে বের করতে হবে তাই না? মালিকানা তহবিলের সূত্র কি ছিল বলতো? মালিকানা তহবিলের সূত্র কি ছিল? মালিকানা তহবিলের সূত্রে কি কি ছিল? শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, নেট লাভ, সংরক্ষিত আয়, এই সকল আইটেমই তো যায়। তো এখানে কি কি আইটেম আছে এরকম? শেয়ার মূলধন আছে, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন আছে, আর হচ্ছে সাধারণ সঞ্চিতি 10% অগ্রাধিকার। আমি ছোট করে লিখলাম, তোমরা এটা একটু আর কি বুঝে নিও। আর হলো আছে সাধারণ সঞ্চিতি, আর তো কিছু নাই। ঠিক আছে, এখন টাকার পরিমাণটা বলো তো। 10,00,000 না, সরি সরি, 5,00,000, তারপরে 3,00,000, তারপরে 2,00,000। 5,00,000 পরে হলো 3,00,000 আছে তাই তো, পরে 2,00,000। 2,00,000 তাহলে মোট কত আসে? 10,00,000। 10,00,000। এটার একটা স্ক্রিনশট নাও তো, কারণ এই আইটেম দুটো আবার পরে লাগবে। বহির্দয় এবং মালিকানা তহবিল একটু পরে আবার লাগবে, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে স্যার? হ্যাঁ জুই বলো স্যার। ওই যে পাওনাদার এখানে একটা শূন্য বেশি দিবেন। ও হ্যাঁ, সরি সরি সরি, ঠিক আছে। যোগফল তো ঠিক আছে তাই না জুই? স্যার যোগফল একটা শূন্য বেশি। ও আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে না? থ্যাংক ইউ তোমাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এটা একটা স্ক্রিনশট নিছো? জি স্যার। স্ক্রিনশট নিছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন সূত্রটা বসাই, দায় মালিকানা অনুপাত। এখন সূত্রটা বসাও। তাহলে উপরে কি হবে? উপরে বহির্দায় ভাগ মালিকানা তো হবে, তাহলে মানটা বসাও। উপরে হয় 5,00,000 ভাগ, নিচে হয় 10,00,000। জি স্যার। তাহলে মান আসে কত? 0.5:1। এটা কিন্তু নিচেরটা থেকে আমরা উপরেরটা ভাগ দিছি, এটা মনে রাখবা। ঠিক আছে, 1:0.5 না। আচ্ছা, এখন আমাদের তো খ নাম্বারে বলছে, এই যে খ নাম্বারে বলছিল তোমার ওই ই করতে, কি বলে, অনুপাত সম্পর্কে মন্তব্য করো। ঠিক আছে, তো এইটার উপরে যদি আমরা মন্তব্য করতে চাই তাহলে কি লাগবো বলতো? এটা সন্তোষজনক লাগবো। খেয়াল করো, এটার অনুপাতের মন্তব্য যদি আমাদের আছে খ নাম্বারে, আমরা এটা সন্তোষজনক লাগবো। কারণ আমাদের 1 টাকা হলো মানে তোমার শেয়ার মূলধন, আর 50 পয়সা হলো আমাদের দায়। তাহলে দায়ের চেয়ে আমাদের কি মালিকানা তহবিল বেশি, তাহলে এটা অবশ্যই কি সন্তোষজনক, মানে
একটা জিনিস মনে রাখবা, দায় মালিকান অনুপাতের ক্ষেত্রে এই রেশিওটাই, প্রথম রেশিও মানে প্রথম অংশটা যত ছোট হবে আর পরের অংশটা যত বড় হবে ততই আমাদের ভালো, ঠিক আছে? মানে এখানে আমাদের আদর্শ মান হলো 1:1 থেকে 1:3, বাট আমাদের বের হইছে 0.50:1, তার মানে এটা সন্তোষজনক, এটা যত ছোট হবে তত ভালো। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে চলো আমরা পরের অনুপাতটা সমাধান করি। পরের অনুপাতটা কি ছিল দেখো তো, নিট নিট মালিকানা মোট সম্পদ। পরের অনুপাতটা কি আছে? নিট মালিকানা মোট সম্পদ। ওকে, এটা সমাধান করি। একটু আগে স্ক্রিনশট নিয়ে রাখছিল তো? জি স্যার। এটা লাগবে কিন্তু। তাহলে 2 নম্বরটা আমরা সমাধান করি। নিট মালিকানা মোট সম্পদ, মানে সম্পদের এগেনস্টে তোমার মালিকানা, মালিকানা তহবিল কত আছে এটা আমাদের নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে উপরে হলো আমাদের মালিকানা তহবিল, উপরে হলো মালিকানা তহবিল, আর নিচে হবে আমাদের মোট সম্পদ। এখন মালিকানা তহবিল কত বের করছিলাম মনে আছে? 10 লাখ মেবি। আর মোট সম্পদ আমাদের কত আছে দেখো? 15 লাখ দেওয়াই আছে। 15 লাখ মোট সম্পদ আমাদের 15 লাখ দেওয়া আছে। এটা কোথা থেকে পাইলাম? এই যে, এই যে 15 লাখ, 15 লাখ হলো মোট সম্পদ, এটা দেওয়া আছে আর কি। তাহলে কত আসে রেজাল্ট? এটা কিন্তু আগেরটার মতো 0.1 হবে। প্রথম অংশটা কত আসে সেটা বলো। 0.666, মানে আমরা 6-7 লিখতে পারি না, বুঝতে পারছো? ভাবে লেখা যায় কিনা দেখো তো। 0.67:1। এই এই একটা জিনিস মনে রাখবা যে মূলধন কাঠামোর অনুপাতের ক্ষেত্রে পরের ইষ্টগুলো এক হবে, আর চলতি অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত এগুলোর ক্ষেত্রে প্রথমটা এক হবে, পরেরটা ইষ্ট যা আসে প্রথমটার এক হবে, এটা তারল্য অনুপাতের ক্ষেত্রে। আর সচ্ছলতার অনুপাত বা মূলধন কাঠামোর অনুপাতের ক্ষেত্রে শেষেরটা ইষ্ট এক হবে। এখন দেখো এটার আদর্শ মান হলো তোমার 3:4। এটার আদর্শ মান হলো কত? এটার আদর্শ মান ছিল 3:4। এটার আদর্শ মান মানে 4 টাকা সম্পদের এগেনস্টে 3 টাকা পর্যন্ত তোমার মালিকানা তহবিল থাকা যায়, ঠিক আছে? বাট এখানে আমাদের হইছে কত? আমাদের হইছে 1:67, তার মানে এটা আমাদের ভালো না। কেন ভালো না? কারণ প্রতিষ্ঠান তার নিজের সম্পদের এগেনস্টে একটা বড় অংশ বাহিরের শেয়ার মালিকদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, মানে বাহিরের উপরে নির্ভরশীল হয়ে গেছে, ঠিক আছে? তাই এইটা আমরা বলতে পারি যে এটা ভালো না। কিন্তু এটা যত বেশি থাকবে, 1-এর জায়গায় যদি 2 হইতো তাহলে আমরা ভালো বলতাম, কারণ প্রতিষ্ঠানের সম্পদ বেশি থাকা ভালো আর মালিকানা তহবিল কম থাকা ভালো। কারণ মালিকানা তহবিল যত বেশি হবে তত কিন্তু প্রতিষ্ঠান বাহিরের পক্ষের উপরে নির্ভরশীল হয়ে পড়বে, ঠিক আছে? এটা হলো আর কি আমাদের এইটা আর কি। ওকে, তাহলে আমরা পরের ইসে চলে যাই। আচ্ছা, পরেরটা কি আছে আমাদের? দায় মোট সম্পদ অনুপাত। দায় মোট সম্পদ অনুপাত, ঠিক আছে? পরের সূত্রটা আমরা সমাধান করি। দায় মোট সম্পদ অনুপাত ওই আগেরটার মতোই এখন আসবে আমাদের। আগেরটা যেমন মালিকানা মোট সম্পদ ছিল, এখন হলো দায় মোট সম্পদ অনুপাত, ঠিক আছে? এটার সূত্র কি হবে বলতে পারবা? উপরে হবে বহির্দায় ভাগ মোট সম্পদ, বহির্দায় ভাগ মোট সম্পদ। আমরা তো বহির্দায় বের করে ফেলছিলাম মনে আছে? কত বের করেছিলাম বলো তো? 5 লাখ। থ্যাংক ইউ। 5 লাখ বের করছিলাম, আর মোট সম্পদ আমাদের 15 লাখ দেওয়াই আছে। আচ্ছা, তাহলে কত আসে রেজাল্ট? 0.33:1। দশমিক 3:3:1, অর্থাৎ আমাদের 1 টাকা হলো সম্পদ,
আমাদের 1 টাকা হলো সম্পদ, ঠিক আছে, আর 33 পয়সা হলো আমাদের দায়। এটাও আমরা বলতে পারি সন্তোষজনক নয়, কারণ একটা দেখো এটা আরো যদি এটা কম হয়, অর্থাৎ দায় যত কম হবে ততই ভালো, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দেখো এটা আদর্শের মান হলো 25% থেকে 30%, 25% থেকে 30% আসলে এটার আদর্শ মান, কিন্তু এখানে আসতে কত আমাদের 33% হয়েছে, ঠিক আছে, 33.33:1 মানে হলো শতকরা যদি নেই তাহলে 33% হবে, কিন্তু এটার আদর্শ মান হলো 25% থেকে 30%, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের এগেস্টে 30% তোমার দায় থাকা ভালো, কিন্তু আমাদের এটার বেশি আছে, তার মানে আমরা এটা সম্পদজনক বলবো না, ঠিক আছে। চলে আসো পরের এবং গুরুত্বপূর্ণ যে এই অনুপাতটা, মূলধন গিয়ারিং অনুপাত, খুব গুরুত্বপূর্ণ এই অনুপাতটা, এই মূলধন গিয়ারিং অনুপাত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে এটা কিন্তু প্রায় আমাদের পরীক্ষায় আসে, মূলধন গিয়ারিং অনুপাত এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এখন আমরা সমাধান করব, আগে আমরা মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা লিখব। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা লিখব আমরা, মূলধন গিয়ারিং অনুপাত, এটা সূত্রটা হইলো, উপরে হইলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ভাগ শেয়ার মালিকানা তহবিল, উপরে হলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ভাগ হলো আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আগে কিন্তু ছিল শুধু মালিকানা তহবিল, ঠিক আছে, আর এখন হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল, এই হলো মূলত পার্থক্য। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হইল, এখানে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বলতে কি বুঝাচ্ছে সেটা আগে বুঝতে হবে। স্থায়ী ব্যয়যুক্ত তহবিল মানে হলো যেখানে তোমার ফিক্সড একটা টাকা তাদেরকে দিতেই হবে, স্থায়ী ব্যয়যুক্ত তহবিল মানে হলো যেখানে একটা ফিক্সড টাকা তোমাদের যাদের কাছ থেকে তুমি তহবিল সংগ্রহ করবে তাদেরকে দিতেই হবে, যেমন সুদ দিতে হবে বা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে, এটা ফিক্সড দিতেই হবে, ঠিক আছে। এখন এখানে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বলতে বুঝাচ্ছে যেমন তোমার হতে পারে ঋণপত্র, কেন, কারণ ঋণপত্রের সুদ তোমাকে দিতেই হবে। এরপর হতে পারে দীর্ঘমেয়াদী ঋণ, কেন, কারণ দীর্ঘমেয়াদী ঋণ যদি তুমি নাও তাদেরকে কিন্তু তোমাকে কি করতে হবে, সুদ দিতেই হবে। আর হলো অগ্রাধিকার শেয়ার মূলধন, এটাও একটা স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, কেন, কারণ হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তোমাদের কি করতে হবে, টাকা তোমাকে দিতেই হবে, অগ্রাধিকার শেয়ার মূলধনদের লভ্যাংশটা দিতেই হবে ফিক্সড, বাট শেয়ার হোল্ডারদের যে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এটা দেওয়া প্রতিষ্ঠান বাধ্য না, প্রতিষ্ঠান দিতেও পারে নাও দিতে পারে, প্রতিষ্ঠান দেউলি হবে না, বাট ঋণপত্রের সুদ যদি না দেয়, দীর্ঘমেয়াদী ঋণের সুদ যদি না দেয় প্রতিষ্ঠান দেউলি হয়ে যাবে। একই রকম অগ্রাধিকার শেয়ার মূলধনদের বা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তাদের যে দাবি, অর্থাৎ তাদের যে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ সেটা দিতেই হবে, এই জন্য এটাকে বলা হয় স্থায়ী ব্যয়যুক্ত তহবিল। এখন আনমিউট করে আমাকে বলো তাসনিম, ঋণপত্র কত আছে? ঋণপত্র 1,50,000। আচ্ছা, দীর্ঘমেয়াদী ঋণ আর নাই, আর অগ্রাধিকার শেয়ার মূলধন কত আছে দেখি আমরা? 3 লক্ষ। অগ্রাধিকার শেয়ার মূলধন হলো 3 লক্ষ, তাহলে কত হলো, 4,50,000। এটা হলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, মানে এটা তোমার দিতেই হবে, ঠিক আছে। আর হলো তোমার যে জিনিসটা এখন লাগবে সেটা হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল লাগবে, সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এটা মানে হলো আমরা
মোট মালিকানা তহবিল যেটা বের করছিলাম না একটু আগে, জি স্যার, ওইখান থেকে জাস্ট তুমি অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন যেটা আছে সেটা জাস্ট বের করে দেবা, ঠিক আছে? অগ্রাধিকার শেয়ার মূলধনটা জাস্ট বাদ দিয়ে দেবা। মোট মালিকানা তহবিল থেকে, মোট মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিলে আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিল বের হয়, কারণ অগ্রাধিকার শেয়ার এটা হলো স্থায়ী ব্যয়যুক্ততে চলে গেছে। আমরা মোট মালিকানা তহবিল কত বের করছিলাম? 10 লক্ষ। আর অগ্রাধিকার শেয়ার মূলধন আমাদের আছে কত? 3 লাখ। 3 লাখ, তাহলে মোট কত হলো? 7 লাখ। 7 লাখ, ওকে। তাহলে এখন মান বসাও, স্থায়ী ব্যয়যুক্ত তহবিল আমরা কত পাইছিলাম? 4,50,000, আর এটা হলো 7 লাখ। তাহলে মোট আমাদের এখানে কত আসে? কত আসে বলো? শূন্য দশমিক ছয় চার ইস্টু এক। আমাদের মূলধন গিয়ারিং অনুপাত বেরোইছে 0.64:1, মানে মোট শেয়ার মালিকানা তহবিল 1 টাকার এগেনস্টে আমাদের সুদ দিতে হবে, অগ্রাধিকার লভ্যাংশ দিতে হবে, এমন স্থায়ী ব্যয়যুক্ত তহবিল হলো 64 পয়সা। এটার আদর্শ অনুপাত হলো 1:2। এটার আদর্শ অনুপাত হলো কত? 1:2। এটার আদর্শ অনুপাত মানে হলো তোমার 1 টাকা যদি স্থায়ী ব্যয়যুক্ত তহবিল থাকে তাহলে 2 টাকা অবশ্যই শেয়ার মালিকানা তহবিল থাকতে হবে। বাট আমাদের আদর্শ মানের চেয়ে আমরা কি নিচে আসি না উপরে আসি বলো তো? আদর্শ মানের চেয়ে নিচে আসি, তার মানে এটা আমাদের জন্য সন্তোষজনক না। প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার মালিকানা তহবিলের এগেনস্টে প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়যুক্ত তহবিল হয়ে গেছে, তার মানে প্রতিষ্ঠানটি নিম্ন গিয়ারিং, প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ঝুঁকির ভিতরে আছে, ঠিক আছে? প্রতিষ্ঠানটি আমাদের আদর্শ মানের ভিতরে নাই, তাই প্রতিষ্ঠানের এই অবস্থা আমাদের কি সন্তোষজনক না, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের মূলত আজকে আমাদের আলোচনা ছিল। তো আমরা 3টে অঙ্কই মূলত করেছি, এখানে যে 3টে অঙ্ক আছে 3টে অঙ্কই আমরা মূলত করছি এবং মন্তব্য আমরা দিয়েছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো, আমরা আগের যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু আমরা এক ঝালাই দেখে নেব। এই সূত্রগুলো আমাদের হয়ে গেছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে, কারণ এই সূত্রগুলো পরে তোমাদের আবার লাগতে পারে। এই সূত্রগুলো চলতি অনুপাত হয়ে গেছে, দ্রুততম হয়েছে, 3 নম্বর হয়েছে, 4 নম্বর, 5 নম্বর হয়েছে, 6 নম্বরটা নতুন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা 7 নম্বরটা করছি, স্ক্রিনশট নিয়ে নিও। 8 নম্বর করছি, 9, 10 করছি, 11 করছি, 12 করছি, স্ক্রিনশট নিয়ে নিও। অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিও শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো 13 আমরা করছি, 14 করছি, 15 করছি, 16 আমরা করছি, ঠিক আছে? এগুলো আমাদের হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নিও। 19 নম্বরটা আমরা করি নাই, 17টা আমরা করিনি। তো এই হলো আজকে মূলত আমাদের আলোচনা ছিল, আশা করি তোমরা